হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল তো আজকে আমাদের টপিক হচ্ছে কন্টিনিউ অ্যান্ড পাস স্টেটমেন্ট ওকে সো পাইথনে কন্টিনিউ অ্যান্ড পাস স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেটা আজকে আমরা ডিটেলসলি জানবো তো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে ব্রেক স্টেটমেন্টটা কাজ করে সো আই হোপ আপনারা সবাই ভিডিওটি দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে নিন কারণ আগের ভিডিওর সাথে এই ভিডিওর কোনো রিলেশন নেই ওকে তো কথা না বাড়ি আমি শুরু করি তো সবার প্রথমে আমি কন্টিনিউ স্টেটমেন্ট দেখাবো কন্টিনিউ তো আমি একটা সিম্পল কোড করব এই কোডের মাধ্যমে আমি কন্টিনিউ স্টেটমেন্টটা কীভাবে ইউজ করতে হয় সেটা আপনাদের দেখাবো তো এই কোডটা হচ্ছে যে কিভাবে আপনারা ইভেন্ট নাম্বার ফাইন্ড আউট করতে পারেন সেটা আমি কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে দেখাবো সো আমি এটা এর আগেটা করেছিলাম আমি হোয়াইল লুক দিয়ে এটা আমি করবো ফর লুক দিয়ে সো ফর আই ইন রেঞ্জ আমি দিচ্ছি এক থেকে পঞ্চাশের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করতে চাই তো এখন আমি কন্ডিশন দেবো যেহেতু আমি অনলি ইভেন নাম্বার ফাইন্ড আউট করবো সো আমার কন্ডিশনটা হতে হবে এরকম যে আই মডুলাস টু ইকুয়াল ইকুয়াল ওয়ান দেন কন্টিনিউ আদারওয়াইজ প্রিন্ট আই সো দেখি কোডটা কাজ করে কিনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ঠিকই আমার এখানে সব ইভেন্ট নাম্বারগুলো প্রিন্ট করেছে ওকে সো এটা এটা কীভাবে হলো সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো তার আগে আমি ফাইনালি একটা প্রিন্ট করতেছি যে ওকে থ্যাংক ইউ সো সরি ওকে সো তো এটা হচ্ছে আমাদের আউটপুট তো আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা আসলে কেন হলো ওকে সো প্রথমে আমি যদি যে কোনো একটা সংখ্যার কথা চিন্তা করি এক থেকে পঞ্চাশের মধ্যে সাপোজ চারের কথা চিন্তা করি তো যদি এখানে চার হয় তাহলে কি হবে তাহলে এখানে দেখবে যে চার মডুলাস টু তার মানে এখানে ভাগশেষ কি এক না এক না যদি এক না হয় তাহলে তো এর ভেতরে আসবে না তাহলে ডিরেক্টলি এখানে আই আসবে এর ভ্যালু হবে তখন ফোর সো ফোর ফোর প্রিন্ট করবে ঠিক আছে কিন্তু এখানে ফোর না হয়ে যদি থ্রি হতো সেক্ষেত্রে কি হতো থ্রি হচ্ছে একটা অর্ড নাম্বার সো এইটা ভাগ করার পর চেক করবে যে রিমাইন্ডার কি আসলেও ওয়ান কি না যখন দেখবে হ্যাঁ রিমাইন্ডার আসলে ওয়ান কারণ তিনকে দুই দিয়ে ভাগ করলে রিমাইন্ডার এক থাকে তখন কি করবে তখন কন্টিনিউ স্টেটমেন্টে আসবে কন্টিনিউ স্টেটমেন্ট মানে হচ্ছে এই কোডটা নিচের দিকে নামবে না এটা ডিরেক্ট আবার লুপে লুপে পাঠিয়ে দেবে ওকে দ্যাট দ্যাটমিন্স কোডটা এখান থেকে স্টপ হয়ে যাবে স্টপ হয়ে এখান থেকে আবার আমার লুপে পাঠিয়ে দেবে আবার চেক করবে আবার এক এক বাড়বে আবার চেক করবে যতক্ষণ যতবার কন্টিনিউ আসবে ততবার এখানে কোডটা আর কি থেমে যাবে থেমে গিয়ে আবার উপরের দিকে পাঠিয়ে দেবে ওকে সো কোডটা রান করি আবার দেখি সো দেখতে পাচ্ছেন টু ফোর সিক্স সব মানে ইভেন্ট নাম্বারগুলো এখানে প্রিন্ট করেছে কোনো অড নাম্বার প্রিন্ট করে নাই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কন্টিনিউ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে ওকে ওয়েল সো আমরা এখন তাহলে পাস স্টেটমেন্টটা দেখি পাস স্টেটমেন্টটা পাইথনি কীভাবে আমরা ইউজ করি সো সেম জিনিসই করব আমি আমি এর আগে দেখিয়েছিলাম কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে এবার আমি সেম জিনিসই দেখাবো মানে এবার একটু চিন্তা করতে হবে একটু অন্য টাইপের এর আগে আমি ডিরেক্ট বলেছিলাম যে আমি ইভেন নাম্বার প্রিন্ট করতে চাই বাট এবার আমি যেটা করব সেটা হচ্ছে নট অড মানে ইভেন কথাটা চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে যে আমি অড নাম্বারটা প্রিন্ট করব না ওকে সো আমি এক্সাম্পল দেখাচ্ছি একটা আমার রেঞ্জ যা আছে তাই থাক কোনো সমস্যা নাই আমি এখানে জাস্ট আমি কন্ডিশনটা একটু ঘুরাই দিই আয় মডুলাস টু নট ইকাল জিরো ওকে সো এইটা যদি হয় তাহলে যা হবে সেটা পরে লিখতেছি তো আমি প্রিন্ট অপশনটা রাখবো আমি সরি ইলস ইলসের ভেতরে আমি এইটা রাখবো সো আমি এখানে একটা ট্যাব দিয়ে দিচ্ছি ওকে সো এখানে একটা ভুল করেছি আমি এখানে আইটা দিয়েছি আমি ক্যাপিটাল এটা ক্যাপিটাল হবে না এটা হবে স্মল লেটার কারণ আপনারা জানেন যে পাইথনে ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ ওকে সো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে সো আমি রান দেখেন কি আসে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইরোর এসেছে ঠিক আছে তো ইউরোডটা কেন এসেছে এটা আসার কারণ হচ্ছে যে এখানে এখানে আমার কিছু একটা লেখা লাগতো যদি কিছু লিখতাম সাপোজ কিছু এটা প্রিন্ট করতাম তাহলে কিন্তু আসতো না এবিসি বা যাই প্রিন্ট করি না কেন তাহলে কিন্তু এটা আসতো না দেখছেন ঠিক আছে কিন্তু আমি কিছু লিখি নাই সেজন্য এটা একটা ইরোর আসছে এখানে ওকে সো এটা আমি কিভাবে রিমুভ করতে পারি সো এখান থেকে চলে এসেছে পাসের কনসেপ্ট ওকে তো আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের এভাবে চিন্তা করতে হবে যে আমরা এমন একটা নাম্বার প্রিন্ট করতে চাই যেটা হচ্ছে নট অড এটা নট অড মানে ইভেন্ট ঠিক আছে কিন্তু আমার চিন্তা করতে হবে এটা নট অড তো সেক্ষেত্রে আমাদের আমাদের কন্ডিশনটা এভাবেই কিন্তু দিতে হবে তো এটা আসলে নতুন কিছু না এটা আপনারা দেখলেই বুঝতেছেন সো এখন যদি আমি এখানে পাস দেই তাহলে কিন্তু আর এই এই আসবে না এবার দেখেন এই যে টু ফোর সিক্স এইট টেন এভাবে চো ফিফটি পর্যন্ত আসছে ঠিক আছে তো যদি কোনো একটা ব্লক আমাকে ফাঁকা রাখতে হয় ইফ কন্ডিশনের মধ্যে যে এইটা হলে আমি ফাঁকা রাখব সো সেক্ষেত্রে আমি পাঁচ ইউজ করতে পারি ঠিক আছে তো আপনি পাঁচ ইউজ না ইউজ করেও আপনার কোডটা করতে পারেন আমি জাস্ট দেখালাম যে পাঁচ ইউজ করে করতে চাইলে আপনাদের এভাবে করতে হবে সেটা আপনি যেটা প্রিন্ট করতে চান বা যেটা যে কাজটা আপনি করতে চান সেটা আপনার ইলস ব্লকের মধ্যে করতে হবে ওকে সো এটাই ছিল পাঁচ স্টেটমেন্ট তো আশা করি কন্টিনিউ পাঁচ স্টেটমেন্টে আপনাদের কোনো প্রবলেম হবে না আর সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম